Assalamualaikum. ঘরে বসে শিখি কার্যক্রমের পক্ষ থেকে সকলকে স্বাগত। ছোট শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তোমরা সকলে ঝটপট খাতা কলম বই নিয়ে রেডি হও। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এবার আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বাঁকুড়া প্রধান শিক্ষক, চরসাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে তোমাদের একটি গান শোনাব, তোমরাও আমার সাথে সাথে গাইবে। হ্যাঁ, শুরু করা যায়। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিশে, আসল কথা সামনে যাও, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিশে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। হ্যাঁ বন্ধুরা, আমরা গানের ভিতরে কি দেখলাম? প্রথম, দ্বিতীয়। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয়, কারণ অবস্থান জানতে আমরা কি করি, প্রথম দ্বিতীয় এভাবে বলি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ শিরোনাম ক্রমবাচক সংখ্যা। ছোট বন্ধুরা, তোমরা, আমি একটা জিনিস দেখাবো, তোমরা কি কি দেখতে চাও? হ্যাঁ, তাহলে সবাই চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করেছ? ঠিক আছে, আমি তোমাদের মজার জিনিস দেখো না। চোখ খোলো, কি দেখতে পাচ্ছ এখানে? কিছু ফল আছে। কয়টি ফল আছে দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। কয়টি ফল আছে? হ্যাঁ, ঠিক বলেছ, পাঁচটি ফল আছে। প্রথমে আছে কোনটা দেখো তো? বাম থেকে ডানে প্রথমে আছে কি? কলা। তারপরে দ্বিতীয়তে আম। দ্বিতীয় স্থানে আছে কি? কামরাঙ্গা। তারপরে কি আছে দেখো তো? চতুর্থ স্থানে আপেল। এবং সবশেষে পঞ্চম স্থানে কি আছে দেখো? পেয়ারা। হ্যাঁ বন্ধুরা, আমরা আবার ডান থেকে বলি। প্রথম, ডান থেকে এদিকে দেখো, প্রথম কি আছে? পেয়ারা। তারপরে কি আছে দেখো তো? দ্বিতীয় স্থানে আপেল। তৃতীয় স্থানে কামরাঙ্গা। চতুর্থ স্থানে কি আছে? এবং পঞ্চম স্থানে কি আছে দেখো তো বন্ধুরা? ঠিক বলেছ, কলা। তাহলে আমরা বাম থেকে ডান এবং ডান থেকে বামে আমরা এভাবে ক্রমবাচক সংখ্যা বলতে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম, ফল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। বাম থেকে আবার বলি, আমার সাথে সাথে তোমরা বলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ডান থেকে আবার বলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম।
পঞ্চম ডান থেকে আবার বলি সবাই পড়বে পড়ো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঠিক আছে বন্ধুরা এরপরে আমরা এটা আমরা কি শিখলাম পাশাপাশি ডান থেকে বামে এবং বাম থেকে ডানে এরপর আরো একটা মজার জিনিস তোমাদের দেখাবো দেখবে তোমরা হ্যাঁ আমি এবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো ঠিক আছে সবাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করেছো হ্যাঁ চোখ খুলো দেখো তো তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখতে পেয়েছো তোমরা কি নিয়ে এসেছি কি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ প্রাণীর ছবি কিছু প্রাণীর ছবি কয়টা প্রাণী আছে এখানে দেখো তো গুনে ঠিক বলেছো পাঁচটি প্রাণীর ছবি আছে দেখো তো এখানে কি আছে বাঘ তারপরে মাছ কচ্ছপ হাঁস সবশেষে আছে গরু দেখো তো উঁচু থেকে আমরা ক্রমে নিচের দিকে আসছি তাহলে প্রথম দ্বিতীয় আমরা পড়েছি তাহলে প্রথমে কি আছে দেখো তো বাঘ আছে তারপরে কি আছে মাছ ঠিক বলেছো তারপরে কি আছে দেখো তো কচ্ছপ তারপরে হাঁস তারপরে কি আছে গরু হ্যাঁ বন্ধুরা প্রথমে আছে বা দ্বিতীয় মাছ তৃতীয়তে কচ্ছপ চতুর্থ স্থানে আছে হাঁস এবং পঞ্চম স্থানে কি আছে গরু এবার আমরা নিচ থেকে উপরে দেখো তো নিচ থেকে উপরে গেলে আমাদের প্রথমে কি আছে গরু তারপরে আছে কে হাঁস তারপর তৃতীয় স্থানে কি আছে কচ্ছপ চতুর্থ স্থানে কি আছে বলতো ঠিক বলেছো মাছ পঞ্চম স্থানে বা তাহলে আমরা নিচ থেকে বলি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবার বন্ধুরা আমরা প্রাণী ছবিতে দেখেছি কি প্রাণী ছবিতে প্রথম দ্বিতীয় উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে তাহলে আমরা এগুলো করি আমার সাথে সাথে তোমরাও করো ঠিক আছে বলো প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম আমরা উপর থেকে নিচে পঞ্চম পর্যন্ত পড়লাম এবার আমরা নিচে থেকে উপরে যাই প্রথম প্রথম সবাই পড়ো দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় হ্যাঁ বন্ধুরা তৃতীয় চতুর্থ চতুর্থ পঞ্চম হ্যাঁ পঞ্চম তাহলে আমরা এবার একটা গেম খেলি হ্যাঁ বন্ধুরা আমরা এবার একটা গেম খেলি এবার তোমরা আমার দিকে লক্ষ্য করো এবং বোর্ডের দিকে দেখো তো কি দেয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই সংখ্যাগুলো দেয়া আছে এখানে কয়টি সংখ্যা আছে এখানে পাঁচটি এবার লক্ষ্য করো তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আমি কিন্তু এখান থেকে যে কোনো একটা সরিয়ে দিব তোমাদের বলতে হবে আমি কোনটা সরিয়েছি
ফাঁকা ঘরে কি বসাবো আমরা? বসে আছো তোমরা, কি বসে আছো? পঞ্চ, ঠিক বলেছ। তাহলে আমরা এই ফাঁকা ঘরে বসাবো পঞ্চ। এবার তোমরা মিলিয়ে নাও তো, ঠিক হয়েছে কিনা? ঠিক আছে, হ্যাঁ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চ। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাখি বলতে দেখেছ, পাখি বলে যে প্রাণীগুলো আছে সেগুলো চিনো। আমরা তোমাদের জন্য বাড়ি কাজ, তোমরা খাতা কলম নিয়ে বাড়ির কাজ যেগুলো দিচ্ছি সেগুলো উঠিয়ে নাও। হ্যাঁ, বাড়ির কাজ বাম থেকে কে দ্বিতীয় লিখেছ সবাই? ডান থেকে কে প্রথম? ডান থেকে কে তৃতীয়? বাম থেকে কে পঞ্চম? এবং শেষে ডান থেকে কে চতুর্থ? সবাই বাড়ির কাজগুলো খাতায় উঠেছ? ঠিক আছে বন্ধুরা, তোমরা এই বাড়ির কাজগুলো বাড়িতেই করবে, এবং তোমাদের স্কুল খুললে তখন শ্রেণী শিক্ষককে দেখাবে।